এই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ভিডিও যারা সবসময় দেখে থাকেন তারা জানবেন, মাঝে মধ্যেই আমি বলে থাকি বর্তমানে আমরা যেখানে আছি সেখানে একটু হলেও খাঁটি খাবার দাবার পাওয়া যায়। শাক সবজি মাছ আমরা খাঁটিও মাঝে মধ্যেই পেয়ে থাকি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কোথা থেকে সবজিগুলো নিয়ে এসে থাকি। তো যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, আর যাকে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোক, উনি সাধারণত এই ক্ষেতটা পরিচালনা করেন, মানে চাষাবাদ উনি করেন। আমি যদিও জানি এই ভিডিওটা সম্পূর্ণ শিবলি করে এনেছিলাম, আমি বলেছিলাম যে তুমি যখন খেতে যাবা তখন একটা ভিডিও করে আনবা যাতে আমি পোস্ট করতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন ক্ষেত, ফুলকপি, একদম শীতের মধ্যে এই ভিডিওটা করা, আমি যদিও একটু দেরি করে পোস্ট করছি। আর শিবলির সাথে, শিবলির একটা কলিগ বা ফ্রেন্ড বলতে পারেন, তার বাচ্চাও ছিল, ওরা গিয়ে শাক ফুলকপি এগুলো তুলে এনেছিল। এগুলো খেতে কিন্তু বাজারের ফুলকপি বা শাকের থেকে অনেক অনেক বেশি মজার হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন শিবলি নিজেই এই শাকগুলো তুলছে। আসলে এভাবে তুলে, নিজের হাতে তুলে এটা রান্না করে খাওয়ার মজা কিন্তু আলাদা। এছাড়া শিবলি রাত্রেবেলা পুঁই শাক, সরি, লাউ শাকও নিয়ে এসেছিল, সেটাও আমি দেখাবো ভিডিওর মাঝখানে। তো ভিডিওটা আপনারা এনজয় করুন, আসলে আলাদা করে বলার কিছু নাই, কারণ যারা জানেন যে ক্ষেত থেকে তুলে খেতে কতটা মজার তারা তো বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন। তো আপনারা এনজয় করুন, আমার তরফ থেকে এখন আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করার, আর যারা পেজটা দেখছেন তাদের একটা লাইক ফলো দিয়ে রাখবেন। তো আল্লাহ হাফিজ। আচ্ছা, আর কি গাছ আছে দেখো? না না না, এই নয়, আসো আসো।